গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনারা যদি সাকসেস হতে চান তাহলে দুটো কাজের দিকে কনসেন্ট্রেট করতেই হবে, যেটা আমিও করেছি আমার বডি বিল্ডিং লাইফে। দুটো কাজের দিকে কনসেন্ট্রেট করতেই হবে। এক নম্বর হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য আমাদের ভালো রাখতেই হবে, কারণ স্বাস্থ্য খারাপ মানে আপনারা সবাই জানেন সব কিছু খারাপ। এবং স্বাস্থ্য কীভাবে ঠিক রাখবেন, অবশ্যই সঠিক এক্সারসাইজ আর সঠিক নিউট্রিশন, এই দুটো ছাড়া স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব নয়। দ্বিতীয়ত পিলার কি, দ্বিতীয়ত কাজ হচ্ছে যেটা হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষাও ভীষণ জরুরি। আমি শুধুমাত্র বডি বিল্ডিংই করিনি, তার সাথে আমি প্রচণ্ড হারে বই পড়ে গেছি। তো ফ্রেন্ডস, আমি যে শিক্ষার কথা বলছি, বইয়ের শিক্ষা, শিক্ষা ফ্রেন্ডস আমরা দুরকম জায়গা থেকে পাই। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে পাই, আমরা সকাল থেকে রাত অবধি ঠিক যেমন মানুষের সাথে মিশবো ঠিক তেমন শিক্ষাই পাবো। যদি পজিটিভ মানুষের সাথে মিশি সকাল থেকে রাত্রি অবধি, তাহলে পজিটিভ চিন্তাভাবনা করতে পারবো। যদি নেগেটিভ মানুষের সাথে মিশি, তাহলে আমাদের নেগেটিভ চিন্তাভাবনা হবে, এবং তার উপরই ডিপেন্ড করছে আমাদের সাকসেস। আর একটা শিক্ষা হচ্ছে, যেটা হচ্ছে বই পড়ে আমরা পেতে পারি। ফ্রেন্ডস, বই মানে আমি স্কুলের বইয়ের কথা বলছি না, বই মানে এমন ধরনের বই যাতে আমাদের ফাইট করতে সাহায্য করবে। এমন ধরনের বই চাই যাতে 24 আওয়ার্স আমরা এনার্জি পাবো, আমরা যাতে একজন যোদ্ধা তৈরি হতে পারি, এই রকম বই দরকার। আর এই রকম বই আপনি তখনই পাবেন আপনি যখন এই রকম ক্যাটাগরির মানুষের সাথে মিশতে পাবেন। তো ফ্রেন্ডস, আমি একটা এই রকমই বই পেয়েছি, এবং ফাটাফাটি বললে কম বলা হবে, আমি বেশ কিছুদিন ধরে এই বইটি পড়ছি। এবং আপনি চিন্তা করতে পারবেন না, আমি তো এমনি থেকেই পজিটিভ এবং আরও পজিটিভ হয়ে গেছি। এবং ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব, এই বইটা পড়ুন। এই বইটার আপনারা চিন্তাভাবনা করতে পারবেন না কত ক্ষমতা, যত অসম্ভব কাজ আছে সব অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এই বইটা বাচ্চা থেকে বড় অবধি সবাই কারই কাজে লাগবে। এবং শুধু তাই নয়, আপনি যদি মনে করেন কাউকে গিফট করবেন, আমরা তো অনেক সময় এমন গিফট করি যেটা কোনো কাজে লাগে না। আপনি বাচ্চাদের, বড়দের, যে কোনো পার্টি, যে কোনো প্রোগ্রামে এই বই একটা গিফট করুন। আমার কোনো কথা কোনো দিন আপনাদের শুনতে হবে না, আমার শুধু একটা কথা, একটা কথা। আমার 30 বছরের বডি বিল্ডিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু মানুষের সাথে মিশেছি, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করছি, একটা বই, ভুল করেও হোক এই একটা বই আপনারা নিজেদের কাছে রাখুন, এবং বাচ্চা থেকে বড় সবাইকেই পড়তে দিন। এই বইটা কে লিখেছে জানেন? মিস্টার সমীর কুমার ধারা, যিনি আমেরিকা, জার্মান, ইংল্যান্ড ওই সব জায়গায় হেলথ সেমিনার করে বেড়াচ্ছেন। এবং আমি খুব প্রাউড ফিল করি যে এই রকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, এবং এনার সম্বন্ধে কত কথা বলবো। আর একটা কথা বলি, ইনি লিমকা বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যেও এনার নাম আছে, তার মানে ভাবতে পাচ্ছেন তো? আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করি যে এই রকম মানুষের সাথে পরিচয় হয়েছে। চিন্তা করবেন না, আপনারাও যদি চান এই ভদ্রলোকের সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দেবো। শুধু তাই নয়, এনার থেকে যে কোনো ধরনের আপনারা টিপস পেতে পারবেন। সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, নেগেটিভ চিন্তা করছেন, যে কোনো প্রবলেম ইনি সলভ করতে পারবেন। আসুন, এই বইটি যিনি লিখেছেন ওনার সাথে আজকে আমরা আলাপ করি। কেমন আছো প্রান্তোষ দা? ভালো, আপনি বলুন। স্যার, এই বইটা সম্বন্ধে দু চারটে কথা বলুন যাতে আমাদের সবার কারই উপকারে লাগে। বেসিক্যালি দেখুন, প্রচুর বই আছে আজকের দিনে দাঁড়িয়ে, যারা কিনা মোটিভেশান বা যাদের মানসিকতাকে প্রস্তুত করতে চায় ভবিষ্যতের জন্য। আজকে এই বইটা বেসিক্যালি আমার যে 40 ইয়ার্স, এই যে 40 বছরের যে জীবনের জার্নি, যেখানে বহু রকম পদ অতিক্রম করেছি আমি একা একা, তার কারণ আমি যে পরিবারের ছেলে সেই পরিবার থেকে আমার যে এখন যে রাস্তা, জীবন রাস্তা, সেই রাস্তার সঙ্গে কোনো ম্যাচ করে না। কারণ বাবা ইঞ্জিনিয়ার, মা স্কুলের টিচার, আর আমি একজন ম্যানুফ্যাকচারিং ডিভিশন, হেলথ, তারপরে অর্গানাইজেশান, এসব নিয়ে আমি কাজ করছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরে বহু জায়গায়। আমার যে সমস্ত সমস্যা আমি পেয়েছি বা বিভিন্ন রকম বাধা আমার লাইফে যখন এসছে, একজন মানুষ হিসেবে যখন কেউ বড় হতে চায় তখন তার বড় হওয়ার উদ্দেশ্য তো ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য হওয়ার সঙ্গে সঙ্গে যখনই সে প্রথম পাটা বাড়ায় তার কিন্তু প্রচুর রকম ধরনের প্রবলেম তৈরি হয়ে যায়। এবং সেই প্রবলেমগুলো
কখনো সে এক ঘন্টা, কখনো সে এক বছর, কখনো সে দু বছর সেটাকে ম্যানেজ করতে পারে, তারপর সে আবার ফিরে চলে আসে। তার ফলে কী হয়, তার যাওয়ার ইচ্ছে থাকলেও, তার বড় হওয়ার ইচ্ছে থাকলেও সে পরিপূর্ণ বড় হতে পারে না। তার কারণ বারবার তার মনে হয় আমি বুঝি পারবো না বা আমার বুঝি সম্ভব নয়। এই যে পারবো না, সম্ভব নয়, অথচ তার ইচ্ছে আছে, এই জিনিসটা লোকে ঠিক বুঝতে পারে না কীভাবে সে তার এই পুরো জার্নিটাকে সেট করবে বা সেখান থেকে কী করে সে বেরোবে। তার মানে পেছন থেকে একটা অদ্ভুত রকমের টান, তার ভয়ের টান বলতে পারেন, তার জ্ঞানের টান বা নলেজের টানও বলতে পারেন, তার অজানা কিছু সমস্যার কথা। সুতরাং এই সমস্ত কিছুকে সে কী করে অতিক্রম করবে সেইটা সে কোথা থেকে খুঁজে পায় না, না তার বাবা, না তার মা, না তার আশপাশের লোক, তাকে কেউ বোঝাতে পারে না সেই সঠিক রাস্তাটা। হ্যাঁ, সেই সঠিক রাস্তাটা সে কীভাবে খুঁজে পাবে। এই সঠিক রাস্তাটা তৈরি হয় ছোট থেকে কিন্তু। এই যে আমি যখন বিদেশে গিয়ে যখন সেমিনার করছি, একদম ঠিক, তখন কিন্তু আমার মনে হয়েছে যে আমি অনেকবার এসেছি এখানে। ছোটোবেলায় যখন আমি স্বপ্ন দেখেছি তখন আমার মনে হয়েছে যে আমি যদি কিছু কথা বলি, কিছু কোথাও ঘুরে বেড়াই, আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে ঘুরছি, সেই সব জিনিস আমার স্বপ্নের ভেতরে ঘুরছে। তার মানে ছোটোবেলায় আমি যেসব কিছু ভাবছি, যেমন যেমন আমার ভেতরে ডায়লগ তৈরি হয়েছে, ইনার বিল ডায়লগ, মানে আমি তো মুখে অনেক কথা বলছি কিন্তু ভেতরে অনেক ডায়লগ চলে, আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, মনে হয় আমি কাজটা করতে পারবো না, মনে হয় চাকরিতে আমাকে ইন্টারভিউতে নেবে না, এই যে ইনার ডায়লগ হচ্ছে, সেই ইনার ডায়লগটা কিন্তু অ্যাকচুয়াল মানুষ। তার ভেতরে যদি ডায়লগ থাকে এরকম যে ইন্টারভিউতে যা কিছুই হোক আমি ইন্টারভিউ ফেস করতেই পারবো, তার যদি পছন্দ হয় আমাকে নেবে, না হলে নেবে না, কিংবা এই কাজটা তো মানুষই করে আমি কেন করতে পারবো না, আমি তো চেষ্টা করে তো দেখি, তাহলে এই যে তার বডি ল্যাঙ্গুয়েজ, এই যে তার ইনার মেকানিজমের যে শব্দ, সেগুলো যখন সে ছোট থেকে প্র্যাকটিস করতে থাকে সেগুলো কিন্তু তার জীবনের বিশাল বড় একটা রাস্তা, বা সেটাই কিন্তু একটা ইন্সপিরেশন তৈরি হয়ে যায়। একদম ঠিক। আপনি এখনো কোন কোন দেশে আপনি হেলথ সেমিনার করেছেন? বেসিক্যালি মানে প্রায় সারা পৃথিবী বললে ভুল হবে না, লন্ডন বলুন, আমেরিকা বলুন, সুইজারল্যান্ড মানে ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে চীন, তাইওয়ান, দুবাই, বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে আমি সুযোগ পেয়েছি সেখানে হেলথ সেমিনার করা। আপনার এখানে দেখছি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন আপনি। বিভিন্ন রকম অ্যাওয়ার্ডও আছে, যেমন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড কিছু আছে, এবং ইন্ডিয়ার বাইরেও কিছু অর্গানাইজেশন তারা আমাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, রাজীব গান্ধী শিরোমণি পুরস্কার পেয়েছেন আপনি। আচ্ছা, আপনি একটা আমাদের সবাইকে বলুন, লিমকা বুক অফ রেকর্ডস এর সম্মান এইটা একটু বলুন, আমার জানতে ইচ্ছা করছে। আমরা বেসিক্যালি দর্শকদেরও জানাই, বেসিক্যালি আমি যখন সেলসে প্রথম আমার সেলস মানে আমার অর্গানাইজেশন যখন আমি সেলস ওরিয়েন্টেড অর্গানাইজেশন তৈরি করি, তখন আমার মনে হয়েছিল যে আমি তো অনেককে মোটিভেশন দিই, সবাইকে বলি তোমাকে অনেক বড় সেলস করতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে, জীবন অনেক বড় হতে হবে। তখন আমার মনে যদি কেউ আমাকে প্রশ্ন করে, সমীর তুমি কী করেছো জীবনে, সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি তো সাধারণ সেন্ট জেভিয়ার স্কুল থেকে পড়াশোনা করেছি, তারপরে এলএলবি, তারপরে এডুকেশান নিয়েছি, তারপরে হয়তো আরও মেডিকেলস নিয়ে পড়াশোনা করেছি, পিএইচডিও করেছি, তো সে সমস্ত করার সেগুলো তো সবাই করতে পারে, তাই এক্সট্রা ওরিয়েন্টেড কী করেছি। তো তখন আমার মাথায় এসেছিলো আমার যে যাকে আমি খুব ভালো ফলো করতাম সেই সময়, সন্দীপ মহেশ্বরী, সন্তোষ নায়ার, কিংবা ফরেনের মিস্টার কার্ডন, বিশাল ব্যক্তিত্ব সেলসের, বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে তারা স্পিচ দেন, এক এক দিনের এক একটা ঘন্টার স্পিচের দাম হচ্ছে 5-6 লাখ টাকা, এরকম তারা বক্তব্য রাখেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এরকম কিছু যদি জীবনে করতে হয় তাহলে কী করা সম্ভব। তো আমি লিমকা রেকর্ডকে মেল করি, যে মেল করে আমি বলি যে আমি তো এখন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন চালাই, সেখানে মোরিঙ্গা বলে একটা প্রোডাক্ট আমি তৈরি করেছিলাম। মোরিঙ্গা, মোরিঙ্গা হচ্ছে কিছু সজনে পাতা বা বিভিন্ন রকম ধরনের হার্বাল লতা পাতা, সেগুলোকে মিশিয়ে প্রায় 300 রকমের মেডিকেল প্রবলেমকে সলভ করা যাবে এরকম একটা ফুড সাপ্লিমেন্ট। 300 রকমের, তার কারণ সেখানে যেমন ক্যালসিয়াম আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, সুতরাং মানুষের এমন কোনো প্রবলেম নেই যে মোরিঙ্গা প্রোডাক্ট তাকে সলভ করতে পারবে না। তার মানে মোরিঙ্গা আমরা বাচ্চা বড় সবাই সবাই খেতে পারি, সবাই খেতে, আফ্রিকাতে তো মানে যারা কিনা প্রেগনেন্ট মা যারা, তাদেরকেও মোরিঙ্গা তাদেরকে বাধ্যতামূলকভাবে দেওয়া হয়, মোরিঙ্গা, ঠিক আছে। তো আমার মনে হয়েছে এই মোরিঙ্গা প্রোডাক্টটা যদি ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি বোঝাতে চাই, তাদেরকে আমি সেল করতে পারি, তাহলে কেমন হয়, এই একটা আইডিয়া এসেছিলো। এবার আমি যখন মেল করলাম তখন আমাকে কন্ডিশন দেওয়া হলো যে আপনাকে সারা ভারতবর্ষে পুরো যত স্টেট আছে এবং 48 স্টেট আছে সেখানে আপনাকে পৌঁছতে হবে মাত্র 16 দিনের ভেতরে,
আপনি একা 16 দিনের ভেতর, যার কারণে অলরেডি 17 দিনে কেউ না কেউ লিমকা বুক আপ রেকর্ড করে রেখেছে। তাহলে 16 দিনে আপনাকে যেতে হবে, আপনাকে একা গাড়ি চালাতে হবে, গাড়িতেই আপনাকে থাকতে হবে এবং সমস্ত জায়গায় আপনাকে এই মোরিঙ্গা প্রোডাক্ট সেল করতে হবে। আপনি যে সেল করবেন, সেল করার জন্য তার যে মানি রিসিভ বা আপনি যে স্পিচ রেখেছেন, সেই স্পিচ রাখার বা ডকুমেন্টস বা বিভিন্ন রকম ধরনের যে চেকপোস্ট, থানা, পুলিশ কমিশনার আছে তাদের কাছে গিয়ে আমার ওখানে পেপারে তাদের সিলমোহর নেওয়া যে আমি ওইখান থেকে রাস্তা দিয়ে গেছি, এবং আমার যে গাড়ি ছিল সেই গাড়ির মধ্যে ওরা একটা জিনিস সেট করে দিয়েছিল যেখানে কিনা আমি কোথায় কিভাবে যাচ্ছি তার সমস্ত কিছু ঠিকানা বা জিনিস তার ভেতরে থাকবে। এইভাবে আমি যখন গাড়ি নিয়ে আমি যখন বেরোই, নিশ্চয়ই বুঝতে পারছেন মধ্যবিত্ত পরিবারের ছেলে, সুতরাং বাড়ির লোকের বিভিন্ন রকম ধরনের বাধা, বন্ধু বান্ধব সবাই বলছে কি দরকার, কেন প্রয়োজন, সুতরাং তাদের কাছে মনে হয়েছে এটার কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল এটা আমার জীবনের জন্য একটা পরীক্ষা, যে আমিও চেষ্টা করে দেখতে পারি চ্যালেঞ্জ, যে একটা চ্যালেঞ্জ আমি নিতে পারছি কি না। তো সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করি এবং আমি 15 দিনের মাথায় কিন্তু মেঘালয় থেকে আমি গাড়ি দাঁড় করাই এবং আমি লিমকা বুক অফ রেকর্ডে আমি ফ্রেন্ডস লাইফে চ্যালেঞ্জ নিতে শিখুন। ইভেন এই যে ভারতবর্ষের, আমরা তো ভারতবর্ষ বলি ভারতবর্ষ, আজকে যারা ভারতবর্ষের নেতা মন্ত্রী পর্যন্ত এই অলিগলি রাস্তা, হ্যাঁ, প্রত্যেকটা স্টেটের সঙ্গে প্রত্যেকটা স্টেটের কানেকশান এবং গাড়িতে করে যাওয়া, কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী, কোথাও মিঠো রাস্তা, কোথাও পাকা রাস্তা, কোথাও জঙ্গল, মানে একটা অদ্ভুত রকমের অনুভূতি। মানে আমার চোখের সামনে পুরো ভারতবর্ষ যেন একদম লাইভ তৈরি হয়। এবং সেই যে জার্নি, মানে প্রত্যেক দিন ভাবুন প্রায় 110 কিলোমিটার, 113 কিলোমিটার পর্যন্ত আমার গাড়ির স্পিড ছিল। হ্যাঁ, আমার গাড়ি হোন্ডা সিভিক, সেই গাড়ি মানে অত ছোট গাড়ি, নিচু গাড়ি নিয়ে সেখানে একা জার্নি করা, সেটা একটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার। এবং সেই জিনিসটা মানে কি মানে একবার মনে হচ্ছে আমি পারবো না, একবার মনে হচ্ছে আমি পারছি, একবার মনে হচ্ছে আমি পারবো না, এই পারবো না পারছি, পারবো না পারছি, কিন্তু ভেতর থেকে একটা দম ছিল যে সমীর কোনোদিন হারে না, সমীর কোনোদিন পারবে না, এরকম শব্দ সমীর কোনোদিন জানে না। একদম ঠিক, ভয়কে জয় করতে হবে। তো এই যে পারবো না বা আমি পারবই, আমাকে করতে হবেই, দেখলাম যে 16 দিন কোনো ব্যাপারই নয়, মানে 15 দিন যেন মনে কীভাবে কেটে গেল, যে এটা তো কোনো ব্যাপারই ছিল না। একদম ঠিক। এবং তার জন্য আমাকে লিমকা বুক অফ 2015 আমার লিমকা বুক অফ রেকর্ডে নাম আসে এবং ইন্টারন্যাশনাল যে লিমকা বুক অফ রেকর্ড যে বুকস আছে সেখানে বুকসে আমার ছবি, আমার জার্নি, আমার সমস্ত কাহিনী তারা ওখানে প্রিন্টেড আকারে বের করে। ওই তো আপনি আমাদের একদিন দেবেন, ইভেন আমরা এটা দর্শকদের জি টিভি এটাকে পুরোটা কভার করে, জি টিভির একটা সাক্ষাৎকারও ছিল ওই সময়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তো ফ্যামিলি, তারপরে তো পাড়ার লোক সবাই নিজেরা নিজেরা নিশ্চয়ই তারা ফিল করেছে যে না 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 ঠিক আছে ব্যাপারটা, তখন সাপোর্ট করে। আমি এই বইয়ের কিছু লাইন আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথমে একটি লক্ষ্য ঠিক করো, তারপর সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরের সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও, এটাই সাফল্যের পথ। আরও একটা, সাফল্যের জন্য আপনাকে 3টি মূল্য দিতে হবে, ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার ওই যে এনার্জি, ওই যে ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়ালাইজ করতে হবে। সফল মানুষের সঙ্গে অসফল মানুষের প্রধান পার্থক্য বা শক্তি জ্ঞান নয়, পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। তার মানে কি, আপনার যদি অদম্য ইচ্ছা থাকে তাহলেই কিন্তু আপনি নাম্বার 1 হবেন। এই অদম্য ইচ্ছাই 99% মানুষের থাকে না। ফ্রেন্ডস, আমরা ভীষণ লাগি এই রকম একটি বইও পেয়েছি এবং আমরা স্যারের সাথে মিলেমিশে আমরা একসাথে কাজ করতে চাই। এবং স্যার, আমি বলবো আপনি আমাদের এবং সমগ্র মানুষের, আপনি আমাদের সবার জন্য কিছু করুন। কিছু মানে সবার প্রথম হচ্ছে যাতে আমার মানসিকতা, আমাদের মানসিকতা সবারই তলানিতে চলে গেছে। আর একটা রিকোয়েস্ট করবো, আপনি তো বহু দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন, আপনি একটা এমন কিছু পথ দেখান আজকে যাতে বেশ কিছু মানুষ, মানে আমরা যাতে 2 পয়সা ইনকাম করতে পারি। কারণ স্যার, এটা জানেন আপনি, আজকে ইনকাম একদম তলানিতে আর জিনিসের দাম এত উপরে উঠে গেছে, ইনকাম তলানিতে, এর ফলে মানুষের টেনশনে আরও বেশি শরীর খারাপ।
তাই আপনি আমাদের দুটো রাস্তাই দেখান, একটা হচ্ছে মানসিক জোর আর একটা হচ্ছে ফিনান্সিয়াল কিছুটা সাপোর্ট। বেসিক্যালি আমার যেটুকু মনে হয়, একটা মানুষের সফলতা ডিপেন্ড করে তার স্বপ্নের উপরে, তার কতটা খিদে বা সে কি ধরনের স্বপ্ন দেখছে। খিদে আমাদের সবার আছে, তাই তো ফ্রেন্ডস, আপনাদের খিদে আছে না নেই? আমার তো খিদে আছে। সেই খিদেটা যার যত বেশি তার সফলতা তত বেশি, তার কারণ খিদের কিছু কিমত চুকাতে হয়, তার কারণ খিদে সবারই পায়। হ্যাঁ, কিন্তু সেই খিদের জন্য যেটা করা দরকার সেটা মানুষ করতে চায় না, তার ফলে কি হয়, মানুষ হার মেনে যায়। তাহলে খিদে কি করে, মানুষকে তাড়িয়ে নিয়ে যায় বা আরও বেশি করে তাকে উত্তেজিত বা উৎসাহ তৈরি করে দেয়। হ্যাঁ, প্রবলেম তো মানুষের প্রত্যেকটা জায়গায় থাকছে বা থাকবে, কিন্তু সেই প্রবলেমটা তখনই তার মসৃণ হতে পারে যখন তার স্বপ্নটা অনেক স্ট্রং হয়। হ্যাঁ, সুতরাং আজকে দিনে দাঁড়িয়ে আমি সবাইকেই বলবো, স্বপ্ন দেখুন, স্বপ্নটাকে অনেক বড় করে দেখুন। স্বপ্ন পূরণ হবে কি হবে না এটা ভাববেন না স্বপ্ন দেখার সময়, কিন্তু স্বপ্নটাকে দেখতে হবে। তাহলে কি হবে, স্বপ্নের দায়িত্ব আপনার স্বপ্নকে পূরণ করে দেবার, স্বপ্নের দায়িত্ব স্বপ্ন আপনার পূরণ করে দেবে, আমার স্বপ্নকে পূরণ করে নেবে। একদম ঠিক ফ্রেন্ডস, আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন।